নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের আলীনগরের কীর্তি সন্তান তৎকালীন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাষা সৈনিক স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত একেএম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপির আগমন উপলক্ষে আলীনগর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম পরিদর্শন করেন। এ সময় পাড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক একেএম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের পরিচালক আলহাজ ফেরদৌস কামাল জুয়েল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেল, চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান শিকদার, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোতালিব, রায়পুরা প্রেস ক্লাব সাবেক সভাপতি সাংবাদিক বশির আহমেদ মোল্লা, আয়সা মহিলা মাদ্রাসা শিশু সনদ ও এতিম থানার অধ্যক্ষ হযরত মাওলানা সিরাজুল ইসলাম, পাড়াতলী ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। রিপোর্ট করেছেন নরসিংদী প্রতিনিধি বশির আহমেদ মোল্লা, এনএএন টিভি।